আর কিছু দিয়ে খেতে যায় নাকি এরকম শুধু না, এভাবে শুধু এভাবে খেয়ে এভাবে খেয়ে ফেলতে? না কুলচা ভাই রস খায় ফেলে দিচ্ছে। যাক, সুন্দর একটা জিনিস, আপনারা আর একবার দেখেন বন্ধুরা। এই যে গজাটনি কইছে খেজুর তরাই বইছে, গজাটনি কইছে খেজুর তরাই বইছে, গজাটনি কইছে খেজুর তরাই বইছে, গজাটনি কইছে। হ্যাঁ, আপনাদের আমি দেখাবো আমাদের এইখানে দুইটা লোক, ওই যে ওরা বসে কি করতেছে ওইখানে ফাঁকায়। আমরা চলুন ওদের কাছে যাওয়া যায়, কাছে যাওয়া যাক কি করে ওরা দেখেন। দেখেন খেজুরের পাতা দিয়ে, দুইটা খেজুরের পাতা, তিনটে খেজুরের পাতা দিয়ে কি বানাচ্ছে আপনাদের প্রসেসিংটা দেখাবো। আমি অপার হয়ে বসে আছি, এই যে ভাই আপনারা কি বানালেন এটা? এটা আমরা ছোটবেলা তৈরি করতাম। এটা কি? এই যে খেজুরের পাতা দিয়ে, এই যে খেজুরের পাতা দিয়ে, এই যে এখানে হলুদ হলুদ যে ই হয়েছে এক ধরনের, হ্যাঁ এটা কি বানাইছেন আপনারা? এটা আছে গজা। কিভাবে খাওয়া যায়? সুন্দর লাগবে খাইতে, ছোটবেলায় খাইতাম, করোনার সময় বসে আছি আঁকা বাতাসে, সুন্দর পরিবেশ, দুজনে বসে বলে বানাচ্ছি, স্মৃতিটা মনে পড়লো আর কি, ছোটবেলায় কি করতাম অনেক মিস করি অনেক, সেজন্য আজকে নিজেরাই দেখি ভাই একটু সামনে নিয়ে আসেন। এই যে এটা, তাহলে এটা হলো গজা। গজা এটা বানাইছে, এই যে এটা সব খেজুরের পাতা, খেজুরের পাতা ছাড়া কিছু না। এই যে আমাদের এই পাশে খেজুরের গাছ আছে, এইখান থেকে পাতাগুলো নিছে। এই যে